ওয়াল্লায়ামাই তুমি নিয়ে যাওনা জিঠাই শুয়ে প্রিয় প্রিয়ওয়াল্লা মাওয়ালাইয়া মাই তুমি নিয়ে যাওনা জিথাই শুয়ে প্রিয় প্রিয়ওয়াল্লা মা জিতাই শুয়ে আসে প্রিয়ওয়াল্লা মা এ জগতে ময়না পাকে উড়বে না এ জগতে ময়না ও রুড়বে নাল্লায়ামাই তুমি নিয়ে যাও না জিথাই শুয়ে আসে প্রিয়ওয়াল্লা মা জিথাই শুয়ে আসে প্রিয়ওয়াল্লা মা আমার কানে সেই সুর বাজে আল্লা মা শুয়ে আছে শ্রেয়ামেজে আমার কানে সেই সুর বাজে আল্লাহ মা শুয়ে আসে সেয়ামেজে আমাকে শীতাই তুমি নিয়ে যাও না আমাকে শীতাই তুমি নিয়ে যাও না

সেই স্থানে শুয়ে আছে কোরআনের পাখি পিরোজপুরীর মাটি ঘাটি সেই স্থানে শুয়ে আছে কোরআনের পাখি সেই মাটি সুতে মন হয় দেওয়ানা সেই মাটি সুতে মন হয় ও আল্লাহ আমায় তুমি নিয়ে যাও না জিথাই শুয়ে আছে প্রিয় আল্লামা মা শুয়ে আছে প্রিয় আল্লামা মা শুয়ে প্রিয় আল্লামা তো আপনি মূলত কি করেন আমি কৃষি কাজ করি ওই যে আপনার খেড় কাটা মেশিন আছে আমি মেশিনে খেড় কাটি আর আমার মহল্লায় মসজিদ আছে মসজিদে মসজিদের দায়িত্ব আছে মসজিদের দায়িত্ব আছে তো ধরেন এই যে এখন যে দলরশন সাইদি কে নিয়ে যে গান গাইলেন মানে ওনার শানে যে গানটা গাইলেন আপনি তো এখন যদি আপনি মসজিদে মসজিদে চাকরিটা চলে যায় ইনশাআল্লাহ ওই কোনো টেনশন নাই যেহেতু তিনি একজন বিখ্যাত একজন আলেম জি চাকরি গেল টেনশন নেই না যদি এখন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যায় কোনো টেনশন নেই কোনো টেনশন নেই কোনো টেনশন নেই যা পয়সালা তো উপর থেকে হয় সব পয়সালা আসমানে হয় আসমানে হয় তো এই খের কাটেন তো আপনার এই হাতটা তো মনে হয় কাটা না জি আমার এই হাত কাটা আমার ওই খের কাটা মেশিনই কেটে যায় এই সাত বছরে হাত কেটেছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে উনি একজন গ্রামের সাধারণ মানুষ একজন কৃষক তার পাশাপাশি তিনি একটা মসজিদের মজানের দায়িত্ব পালন করেন তো আপনার এই গজলটা যদি কেউ শুনতে চায় বা কেউ যদি রেকর্ডিং করতে চায় তো আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে ইনশাল্লাহ আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ছয়শো এগারো চারশো তেষট্টি জিরো ওয়ান নাইন জিরো এইট ছয়শো এগারো চারশো তেষট্টি তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন সে আসা ব্যক্তরা কাজ করে ভিডিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ